এখন ঠিক সকাল 6টা বাজে আর আমি চলে এসেছি কল্যাণী এইমসে। আমি নিজেও এসে ডাক্তার দেখাতে, বহু মানুষ তারা দূর দূরান্ত থেকে আসছে ডাক্তার দেখাতে, ঠিক আছে তোমরাও আসতে পারো। আর যদি আমার ভিডিওটি দেখো তাহলে তোমাদের অবশ্যই অনেক ইজি হয়ে যাবে ব্যাপারটা, ভিতরে কীভাবে ডাক্তার দেখাতে হচ্ছে সমস্ত প্রসেসই আমি তোমাদের বলবো, ঠিক আছে। তাহলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তোমাদের এইমসের সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি কল্যাণী এইমসের যে মেন গেট, সেই মেন গেটটির সামনে। তোমাদের আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও কল্যাণী এইমসের সেই মেন গেটটি। আমি ভিতরে প্রবেশ করব আর সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব কীভাবে ডাক্তার দেখাতে হচ্ছে। চলো ভিডিওর সঙ্গে থাকো। 4:06 বাজে আর সবাই পায়ে হেঁটে হসপিটাল থেকে এগিয়ে যাচ্ছে ডাক্তার দেখানোর জন্য। যদি তোমরা আসতে চাও তাহলে তোমাদের প্রথমে একটি নাম্বার আছে, সেই নাম্বারটি দিয়ে তোমাদের বুক করতে হবে এবং তোমাদের ডেট দিয়ে দেবে, তোমাদের সেই ডেটেই আসতে হবে 6টার সময়। আমি সেই নাম্বারটি ভিডিওটির মাঝখানে দিয়ে দিয়েছি, যদি ভিডিওটি পুরোটা দেখো তাহলে তোমার নাম্বারটি দেখতে পাবে। আর ভিডিওটি পুরোটাই দেখো, ঠিক আছে, কেননা এখানে মিস করলে তোমার অনেক কিছু মিস করে যাবে, ঠিক আছে। যে জন্য স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখো। সবার প্রথমে তোমাদের এখানে লাইন দিয়ে কুপন নিতে হবে, দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে কুপন নেবার জন্য। দেওয়ালের গায়ে যে বারকোডটি দেখতে পাচ্ছ সেটিকে তোমাদের স্ক্যান করতে হবে অ্যান্ড্রয়েড সেট দিয়ে, এবং তোমাদের যে সিস্টেমটি খুলতে হবে সেটা হচ্ছে পেটিএম। পেটিএম স্ক্যানার ইউজ করে তবে এটি খুলতে পারবে, ঠিক আছে। তোমরা যদি এই জায়গাটি না বুঝতে পারো তাহলে তোমরা সিকিউরিটির কাছ থেকে জিজ্ঞেস করে নেবে, এখানে আছে সিকিউরিটি তোমাদের হেল্প করার জন্য সবসময় থাকবে। তাই কোনো দ্বিধা না করে তোমরা সরাসরি সিকিউরিটিকে জিজ্ঞাসা করবে, ওনারা তোমাদের সবসময় হেল্প করবেন, প্রত্যেকটা স্টেপে ওনারা থাকবেন তোমাদের হেল্প করবার জন্য। তাই ওনাদের কাছে তোমরা জিজ্ঞাসা করবে, দেখতে পাচ্ছ অনেক মানুষজন এখানে জিজ্ঞাসা করছেন ওনাদের। মোবাইলের সিস্টেমে কাজ শেষ হওয়ার পর তোমাদের এখানে ওয়েট করতে হবে, দেখতে পাচ্ছ আমি নিজেও এখানে ওয়েট করছিলাম। আর তোমাদের আমি বলে দিই যে এখানে 1 ঘন্টা ওয়েট করতে হবে, মানে 8টার সময়, ঠিক 8টার সময় তোমাদের আবার লাইন করতে বলা হবে, তখন আবার তোমাদের লাইনে দাঁড়াতে হবে। দেখতে পাচ্ছ দেওয়ালের গায়ে বুকিং নাম্বারটি রয়েছে, তোমাদের এই নাম্বারটি দিয়ে বুক করে তবে এখানে আসতে পারবে। নাম্বারটি ভালোভাবে দেখে নাও, তামাকজাত ও অ্যালকোহলজাত দ্রব্য নিয়ে হসপিটালে ঢোকা নিষেধ রয়েছে। বুকিং নাম্বারটি আরেকবার ভালোভাবে দেখে নাও আর লিখেও নিতে পারো। এই যে একটি বড় লাইন দেখতে পাচ্ছেন, এটি আমি আপনাদের ভালোভাবে বলে দিই যে এপাশের লাইনটি হচ্ছে বাচ্চাদের জন্য। যারা মনে করছেন বাচ্চাদের দেখাবেন, গার্জিয়ানরা আসবেন, তারা এপাশে আলাদাভাবে লাইন দেবেন, ঠিক আছে, এটি বাচ্চাদের জন্য। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে সিকিউরিটির কাছ থেকে জেনে নেবেন, ওখানে অনেক সিকিউরিটি থাকবে আপনাদের হেল্পের জন্য। যদি কোনো জায়গায় কোথাও অসুবিধা হয় বুঝতে, কোথাও ছড়াছড়ি না করে সিকিউরিটি সামনে থাকবে, সিকিউরিটির কাছে আপনারা জেনে নেবেন। দেখুন এখানে সমস্ত বাচ্চারাই দাঁড়িয়ে রয়েছে এবং তাদের গার্জিয়ানরাও রয়েছে। আর এই লাইনের পাশেই রয়েছে অন্যদের লাইন, বড়দের লাইন, ঠিক আছে। তাই দুটো লাইন কখনো এক করে মিশিয়ে ফেলবেন না, তাতে আপনারই সময় নষ্ট হতে পারে। সেজন্য বললাম যদি বুঝতে না পারেন তবে সিকিউরিটির কাছ থেকে জেনে নেবেন। দেখতে পাচ্ছেন বাচ্চাদের লাইনটিও ভালোই বড় রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এক জায়গায় জড়ো হয়ে গেছে এবং অনেকে এদিক ওদিক একটু ছোটাছুটি বলতে পারেন করছে, বলে দিই কেননা এখানে অনেকেই নতুন আছেন যারা বুঝতে পারছেন না এবং সিকিউরিটি বলছে কিছু, সবাই এক জায়গায় চলে আসছেন জড়ো হয়ে, যেহেতু তারা এখানে অনেকে ফার্স্ট টাইম আছেন বুঝতে পারছেন না। এবং আমি নিজেও ছিলাম এই জায়গায় ফার্স্ট টাইম, কিন্তু আমিও সামনে এগিয়ে গিয়েছিলাম যে কী বিষয় বলছে ওরা, কোথায় কী লাইন দিতে হবে। তাই আগে সিকিউরিটির কাছ থেকে ভালোভাবে কথাগুলো শুনবেন, কেউ অযথা ছোটাছুটি করবেন না, ঠিক আছে, সমস্ত ডিটেলস আগে শুনবেন ভালোভাবে। দেখুন বেলা বাড়ছে আর মানুষের ভিড় ক্রমশ বেড়ে যাচ্ছে এখানে ডাক্তার দেখানোর জন্য। এখানে মানুষজন আসছেন অনেক দূর দূরান্ত থেকে ডাক্তার দেখানোর জন্য এবং লাইনে দাঁড়াচ্ছেন। যদি আপনিও দেরি করে আসেন তবে আপনাকে অনেকটাই পিছনে পড়ে যেতে হবে লাইনের এবং আপনাকেও অপেক্ষা করতে হবে এবং আপনার সময় নষ্ট হবে। সেহেতু আপনার যে টাইম, আপনি যদি সকাল সকাল আসতে পারেন তাহলে আপনি অনেকটাই আগে বাড়ি যেতে পারবেন এবং ডাক্তারও ভালোভাবে দেখাতে পারবেন এবং আপনারও সুবিধা হবে আসলে আগে আগে। সেই জন্য বললাম আপনি, আপনাকে যে টাইমটা দেওয়া হবে মানে 6টা, এর মানে দেরি করার চেষ্টা করবেন না, দেরি করলে আপনি পিছনে পড়ে যাবেন। আপনাদের যাতে সুবিধা হয় সেই হিসেবেই আমি ভিডিওটা তৈরি করছি, যাতে আপনারা সমস্তটাই বুঝতে পারেন। কুপন কাটা হয়ে গেলে মোটামুটি বাইরের প্রসেস সব শেষ, এবার আপনাদের কুপন নিয়ে ভিতরে ঢুকতে হবে।
আপনার যা সমস্যা আছে ওখানে নার্সরা রয়েছেন, তোমাদের আমি আরও দেখাবো সামনে, ভিডিওটির সঙ্গে থাকো ঠিক আছে। আর বলে দিই এখানে লাইনে প্রথম 50 জন করে নেওয়া হচ্ছে, প্রথম 50 জন চলে যাওয়ার পরে আবার 50 জন, এভাবেই। আপনারা দরজার ঢোকার মুখে দেখবেন অনেক নার্স বসে আছে, ওইখানে আপনার টিকিটটি দেবেন এবং আপনার যা সমস্যা সেটা বলবেন, আপনাকে শোনার পর ওই টিকিটে লিখে দেবে ওরা ঠিক আছে। তারপর আপনাকে এখানে আবার একটি লাইন দিতে হবে, লাইন দিয়ে বইয়ের জন্য একটি কুপন কালেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন আমার হাতে দুটো কুপন রয়েছে, এবং একটি রয়েছে বইয়ের জন্য, নতুন বইয়ের জন্য, আরেকটি রয়েছে যে আমি কোন ডাক্তার দেখাবো। নতুন বইয়ের জন্য কুপনটি পেয়ে গেলে আবার আপনাকে এখানে দাঁড়াতে হবে, সিকিউরিটি আপনাকে দাঁড় করিয়ে দেবে, আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনাকে ডাকা হবে, বসুন। যাদেরকে দেখেছি লাইনে দাঁড়ান, আপনাকে কাউন্টার দেওয়া হবে, সেই কাউন্টারে যাবে, সেখানে ঘুরলে কিছু হবে, সেই বইতে নিয়ে আপনি ডিপার্টমেন্টে চলে যাবেন। যাওয়ার আগে পেশেন্টের আধার কার্ড, মোবাইল নাম্বার, 10 টাকা সঙ্গে নেবেন। যাদেরকে দাঁড় করিয়েছি দাঁড়ান, বাকিরা বসুন। এখানে ইনসুলিন নাম্বার 50-এর মধ্যে যারা আছে দাঁড়ান, বাকিরা বসে যান। দেখতে পাচ্ছেন এরকমই একটি বই আপনাকে দেওয়া হবে, এবং এখানে ডিপার্টমেন্ট লেখা আছে জেনারেল মেডিসিন, এটা আমার ঠিক আছে। তো আপনি কোথায় আপনার ডাক্তার আপনি পাবেন সেটা আপনাকে কাউন্টার থেকেই বলে দেওয়া হবে, আর আপনি যদি না বুঝতে পারেন তাহলে সিকিউরিটির কাছ থেকে ওখানে জিজ্ঞাসা করবেন, ওনারা বলে দেবেন আপনাকে, আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনাকে যে ফ্লোর বলে দেবে আপনি লিফটে করে সেই ফ্লোরে আপনি চলে যাবেন, পায়ে হাঁটারও সিঁড়ি রয়েছে, আপনি পায়ে হেঁটেও যেতে পারেন। লিফট থেকে নেমে আমি এখন চলে যাচ্ছি আমাকে যে ফ্লোর বলা হয়েছে, যেখানে আমার ডাক্তার আমি দেখাবো, সেই ফ্লোরে আমি যাচ্ছি এখন পায়ে হেঁটে। দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাটা একটু ভালোভাবে শুনবেন, যে আপনি যে ডাক্তার দেখাবেন সেখানে এসে দেখতে পাচ্ছেন নার্স স্টেশন লেখা রয়েছে, আপনি ওখানে দেখতে পাবেন ফ্লোরে, প্রত্যেক ফ্লোরে যেখানে যাবেন না কেন, সেখানে গিয়ে আপনি প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি আপনার বইটিকে নার্স যেখানে রয়েছে ওইখানে জমা দেবেন। আপনার বইটি জমা নেবার পর আপনাকে তারা বসতে বলবে, আমি নিজেও এখানে বসেছিলাম জমা দেওয়ার পর, এবং আপনাকে নাম ধরে আবার ডাকা হবে, সেহেতু আপনি জায়গা স্পটেই থাকবেন। এই জায়গাটায় আমাকে অনেকটা টাইম ওয়েট করতে হয়, দেখতে পাচ্ছ আমি এই জায়গাটা বসে আছি, এবং এই জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি, এই জায়গাটা আপনাদের অপেক্ষা করতে হবে, আপনারা গেলে নাম শুনতে পাবেন না, সেহেতু এখানেই থাকতে হবে আপনাদের। আপনার নাম ডাকা হয়ে গেলে আপনাকে বইটি দিয়ে দেবে, এবং বইটি নিয়ে আপনাকে সামনে আবার দেখবেন নার্স অনেক বসে আছে, ওখানে যেতে হবে, এবং ওখানে আপনি বইটি ওনাদের দেবেন। তারপর ওখানে ওনারাই দেখতে পাচ্ছেন লেখাটি রয়েছে, একটি সিম্বল মেরে দেবে এবং ডেট লিখে দেবে, লিখে দেওয়ার পরে আপনাকে আবার বসতে বলবে। এখানে কিছুক্ষণ বসার পর যখন আপনি আপনার নামটি আবার ডাকা হবে, আপনি ভালোভাবে অ্যালার্ট থাকবেন ঠিক আছে। এখানে আবার আপনার নাম ডাকা হবে, নাম ডাকা হলে সামনেই রয়েছে ডাক্তার ঠিক আছে, রুমের মধ্যে, ওখানে আপনাকে যেতে হবে। তাই এই জায়গাটা ভালোভাবে কেয়ারফুলিভাবে শুনবেন। দেখা যাচ্ছে আমার যে বই রয়েছে বইয়ের মধ্যে ওষুধ লিখে দেওয়া হয়েছে, অর্থাৎ আমার ডাক্তার দেখানো কমপ্লিট। তোমাদের আমি দেখাচ্ছি, দেখানো এখানে আমার ওষুধ লিখে দেওয়া হয়েছে, আমার ডাক্তার দেখানো কমপ্লিট, এখন আমি এখান থেকে বেরিয়ে আসছি। তো বন্ধুরা, আশা করবো তোমাদের এই ভিডিওটি দেখে অনেকটাই ডাউট ক্লিয়ার হয়ে গেছে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে অন্যরাও এখানে আসতে পারে।